あ হ্যালো গাইস ওয়েলকাম টু এস একাডেমি তোমাদের জন্য আমি আজ সকালেই কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের একটার থেকে তোমরা আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস মডিফিকেশান করতে পারবে তো তোমাদেরকে তার জন্য আজ এখন কিন্তু সেই পোর্টালটা খুলে গেছে অর্থাৎ নতুনভাবে তোমরা সব কিছু করতে পারবে একটা পেরি পের হয়ে গেছে তাই সব কিছু খুলে গেছে তাই আমি তোমাদের জন্য ওই একটা ওই বিষয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে তোমরা কেমনভাবে তোমাদের কি করতে হবে তো আমার কাছে যতটাই ইনফরমেশান আছে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে একটা ভীষণ বড়ো রিকোয়েস্ট যদি কোনো ক্যান্ডিডেট তোমরা থেকে থাকো যে বুঝতে পারছো না যে কি করতে হবে তারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে কন্ট্যাক্ট করো আমি তোমাদের আইডি পাসওয়ার্ড নিয়ে পরে হয়তো তোমাদের পুরো জিনিসটা করে দিতে পারবো তাতে কি হবে তাতে অন্যান্যদেরও একটু সুবিধা হবে ও আমি পুরো সম্পূর্ণ ব্যাপারটা এখনও পর্যন্ত তথ্যটা পাচ্ছি না তো সেই হিসেবে আমি তোমাদেরকে সেইভাবে ইনফরমেশানটা দিতে পারছি না তাই তোমাদের কাছে হেল্প চাইছি যদি তোমাদের কেউ থেকে থাকো যে তার রেজিস্ট্রেশন প্রসেসে কোনো প্রবলেম হচ্ছে করতে পারছো না তখন তোমরা আমার কাছে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করো আমরা তোমাদেরকে যথেষ্ট মানে যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব তো চেয়ে প্রথমে আমরা দেখে নেবো যে এখানে ডেটগুলো আছে তার আগে তোমাদেরকে যেটা বলে দেওয়ার বিষয় যে আগে সকালবেলায় যে ভিডিওটা আমি ছেড়েছিলাম তোমরা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা তোমরা আমাদের এই এস এম এফ ডাব্লিউবি যে প্লে এখানে এসে পর দেখতে পাবে এই যে এই ভিডিওটা আমি ছেড়েছিলাম এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে যে তোমাদেরকে কী করতে হবে না করতে হবে তার সাথে সাথে তোমাদেরকে যেটা বলবো এখানে দেখো এস এম এফ ডাব্লিউ বি চয়েস ফিলিংয়ের একটা পিডিএফ রয়েছে এই পিডিএফটা দেখবে আগে যতজন স্টুডেন্ট ভুল করেছিলে যারা যারা যত কিছু ভুল করেছে তাদের কিন্তু এইটা একটা নতুন সুযোগ তোমরা সব কিছু এবারে ঠিক করতে পারবে কিন্তু তাই আমি বলছি ওই ভিডিওগুলো আগে দেখো আগে দেখে পরে বুঝো যে তোমাদেরকে কেমনভাবে চয়েস ফিলিংগুলো করলে তোমাদের আর ভুলটা হবে না তাই আমি বলছি ওই ভিডিওগুলো একটু ফলো করে করে করবে তাহলে আর ভুলগুলো হবে না আমি ডিসক্রিপশান বক্সে সবের লিঙ্ক দিয়ে দেবো তো আমি একটা স্টুডেন্টের আমি তোমাদেরকে এখন করে দেখাচ্ছি যে তার কীরকম কী এসে যে জিনিসটা কেমন দেখাচ্ছে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এরকমই দেখাবে তো আমি আগে এই রেজিস্ট্রেশন নম্বর আইডি পাসওয়ার্ড এগুলো সব বসিয়ে নিই দেখো আমি এগুলো বসিয়ে নিয়েছি এরপর আমি যখন লগ ইন করবো একটা নতুন দেখবে সেকশন অ্যাড হয়েছে যেটা আগে এখানটাতে তোমাদের কী দেখাচ্ছিলো তোমাদের এই জায়গাটাতে করে একটা লেখা আসছিলো যে ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড বলে যারা কোনো অ্যালোট হওনি কলেজে তাদের কিন্তু এই লেখাটা একটা আসছিল আর তার সাথে সাথে তোমাদের এখানে লেখা আসছিলো যে দ্য মডিফিকেশান প্রসেস উইল বি অ্যাভেলেবেল শুনবা এরকম একটা কিছু লেখাটা আসছিলো আর কি তো তোমাদের সেইখানের জন্য দেখো এখন নতুন একটা চয়েস ফিল চয়েস বলে একটা কিন্তু নতুন সেকশান অ্যাড হয়ে গেছে তো এটার সাথে সাথে তোমাদেরকে একটা বিষয়টা বলার যে যারা আপগ্রেডেশনের সাথে মানে এক্সেপ্টেন্ড আপগ্রেড একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে তারা কোন ক্যান্ডিডেটরা বাট টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করে যে কী ক্যান্ডিডেট কারণ আমারও তার কাছে তাদের কাছ থেকে একটু হেল্পের দরকার আছে তাহলে অন্যান্যদেরকে আমি হেল্প করতে পারবো যদি তোমরা দুজনে আমরা একে অপরকে কোঅপারেট করি তাহলে অন্যদের একটু হেল্প হবে তো এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি তাহলে এখানে আমরা দেখবো এবারে তোমাদেরকে নিচে কিন্তু অনেকটা সতর্ক কর দেওয়া হয়েছে যে এরপর থেকে কিন্তু তোমরা ঠিকভাবে ভালোভাবে অ্যালট করবে আর তাহলে তোমার তোমার কাছে একটু খুবই অল্প সময় যেটা তোমরা আগেও জানো যে কেমনভাবে চয়েস ফিলিংটা করতে হয় তো আমি দেখো এখানে ফিল চয়েসটা করছি তো আবার তোমার কাছে দেখো এগুলা এই যে যেই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগের থেকে অলরেডি তোমাদের যেটা করা ছিল এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে আছে বুঝতে পারছো তো তো তোমাদের আবার নতুন কিন্তু তোমরা নতুনভাবে অ্যাড করতে পারবে দেখো এই বারোটা কলেজ অ্যাড করেছিল এই যেমন একটা ভুল করেছিল আমাকে জানিয়েছিলো পরে টেলিগ্রামে আমার সঙ্গে কনট্যাক্ট করেছিলো দিয়ে পরে আমাকে জানিয়েছিল যে আমি মাত্র এতগুলো কম কলেজ দিয়ে তো আমি এখন কী করবো আমি বলছিলাম যে ওয়েট করে দেখো পরে আসবে তোমরা আবার অ্যাড করতে পারবে তো তাহলে কী করতে হবে এ বারোটা কলেজ যে এখন তো এর অনেক দূরে র্যাঙ্ক তাহলে একে আরও অনেকগুলো কলেজ অ্যাড করতে হবে তো কেমনভাবে অ্যাড করতে হবে তোমরা তো সবাই জানো কারণ অ্যাডগুলো করেছো যারা নিউ ক্যান্ডিডেট তাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন নিউ প্রসেস আসবে তাদেরকে আমি বলবো যে তোমরা প্লে লিস্টে যাবে দিয়ে তারপরে এইখানে দেখো একটা ভিডিও আছে এস এম ডাব্লুবি কাউন্সেলিং প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা ফলো করবে আমি তোমাদের সুবিধার জন্য কি করছি এই দুটো ভিডিওকে উপর দিকে তুলে দিচ্ছি ঠিক আছে তো তো তোমরা যখনই দেখবে এই প্লে আসবে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন দুটো ভিডিও কথা বলছি বলছি এই তিনটা ভিডিওর কথা পরপর তিনটা যে ভিডিও থাকবে এই পরপর তিনটা ভিডিও আগে তোমরা দেখবে আগে প্রথমে হচ্ছে এই কাউন্সেলিং স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখবে তারপরে এটা দেখবে চয়েস ফিলিং দেখবে তারপরে এগুলো দেখবে এগুলো সব দেখবে তাহলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এরপর তোমরা এখানে এসে পরে অ্যাড নিউ চয়েসে ক্লিক করবে তারপর এবার ধরো আমি ডিএমএলটির একটা কোর্স নিলাম ডিএমএলটি কোর্স নিয়ে পরে আমি এখান থেকে একটা কোনো কলেজকে চুজ করতে হবে আমাকে সেই একটা কলেজ চুজ করে নিলাম আমি ধরো সানসুরি আচ্ছা এটা একটা জিনিস বলার বিষয়টা যেটা যে এখানে একটা জিনিস দেখো ডিএমএলটি এত কম কলেজ কলেজ হয় না ডিএমএলটির কত কত কোর্স তাই না তো এটা সেই সব কলেজগুলোতে একমাত্র তুমি অ্যাডমিশন নিতে পারবে বা সুযোগটা তোমাকে দিচ্ছে যেই কলেজগুলো তোমার এখন ফাঁকা হয়ে ফাঁকা আছে ধরো ডি ইএসআই হসপিটাল আসানসোল ফাঁকা আছে ইএসআই হসপিটাল মানিকতলা ফাঁকা আছে এই সব হসপিটালগুলো যদি তুমি দাও তাহলে হয়তো তোমার মানে সেইখানে সিটগুলো ভ্যাকেন্ট আছে তাই তোমাকে সেই জায়গাগুলোর কিন্তু শুধুমাত্র কোর্সগুলোতে অ্যাড করতে দেবে তো এইভাবে এইভাবে তোমরা একে 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 অ্যাড করে নিবে পুরুলিয়া গভর্নমেন্ট হসপিটাল এইটাও অ্যাড করে নিলাম আমি আমার তোমাদের যেরকম আছে সেই হিসাবে তোমরা এখানে অ্যাড করে নেবে যেরকম সিকুয়েন্সে আমি বলেছিলাম আগের ভিডিওতে সেইভাবে অ্যাড করে নেবে তাহলে তোমাদের একদম একটা প্রপার ওয়েতে তোমরা কাউন্সেলিংয়ের একটা সুযোগের একটা কলেজ পাওয়ার একটা চান্স থাকবে সবার চেয়ে প্রথমে আমি যেগুলো বলেছিলাম সবার চেয়ে প্রথমে কী দেবে ডিএমএলটি তারপরে কী দেবে ডিসিসিটি তারপর তারপরে কী ডিও দেবে তারপর ডিআরডি দেবে দি ইসিজি দেবে তি তারপরে বাদ বাকি যে কোর্সগুলো আছে ফিজিশিয়ানের কোর্স বা যা যেমন কোর্সগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবে আগের থেকে কিন্তু ওই সব কোর্সগুলোকে উপর দিকে রাখবে না উপর দিকে আগে ডিএমএলটি তারপরে ডিসিসিটি তারপর ডিওটিটি এই ভিডিওগুলো আগে দেখবে তোমরা ওই ভিডিওগুলোতে আমি সবগুলো সব কিছু কিন্তু বলে রেখেছি তো সেইগুলো আগে একটু ফলো করো তাহলে তোমাদের আর কোনো কোনো কনফিউশন হবে না আর যারা বুঝতে পারছে না যে কোন কলেজটা আগে দিতে হবে কোন কলেজটা পরে দিতে হবে তো এখানে দেখো প্রাইভেট কলেজের কথা বলি গভর্নমেন্টে আমি লিস্টটি দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে টপ টেন প্যারামেডিকেল কলেজ বলে একটা ভিডিও বানানো আছে এইটা ভিডিওটা ফলো করলে তোমরা জানতে পারবে অথচ ওই ভিডিওগুলো ফলো করো সব জেনে যাবে যে আগে থেকে আমি বলে রেখেছি তো আর ভুলটা করো না আর যেসব ক্যান্ডিডেটরা ইয়ে আপগ্রেডেশন করেছিল তাদের জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাকে একটু ইনফরমেশান দাও তাহলে আমি অন্যদেরকেও হেল্প করতে পারবো আর আরেকটা যেটা বলার বিষয় যে অনেকের যে কমেন্টটা থাকছে আচ্ছা এইটা করার পর এখান থেকে সেভ চয়েস করবে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা করতে হবে এটা তো তোমরা জানো সাত মিনিটের মধ্যে করতে হবে তো সাত মিনিটের মধ্যে এটা চয়েসটা করবে কমপ্লিট দিয়ে আবার লগ ইন করতে হবে বা তোমরা এই নেক্সটটাতে ক্লিক করার পরে আবার চয়েস ফিল চয়েসে আসতে পারো তো আবার চয়েস লক করে দাও না একটু ওয়েট করবে ভাবনা চিন্তা করে পরে চয়েস লক আরে করবে এখনও পর্যন্ত তোমার কাছে অনেকটা সময় আছে তোমার কাছে চৌদ্দো তারিখ পর্যন্ত আশা করি সময় আছে চোদ্দো নভেম্বর পর্যন্ত তোমার কাছে সময় রয়েছে তো একটু ওয়েট করো আর যেটা বলার বিষয় যে যেসব ক্যান্ডিডেটদের তোমাদের যে যারা একসেপ্ট করে নিয়েছিলে তোমাদের একটা রেজি ভ্যারিফাই রেজিস্ট্রেশন ডেট বলে একটা জিনিস আসছে তো আমি সেটা নিয়ে একটা খুব জলদি একটা ভিডিও আনছি তোমরা ওই ভিডিওটা ফলো করবে তাহলে তোমরা জানতে পেরে যাবে যে তোমাদেরকে কী করতে হবে না করতে হবে এর পড়াশ্রম খুব দ্রুত আনার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমার কাছেও তো একটা ক্যান্ডিডেটের লগ ইন আইডি পাসওয়ার্ড থাকতে হবে তো তারপরে আমি ওই প্রসেসগুলো তোমাদেরকে দেখাতে পারবো তো সেরকম আমার কাছে আমি যতগুলো পাচ্ছি তত হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে যতটা পাচ্ছি না তোমাদের কাছে ওই জন্য হেল্প চাইছি তোমরা একটু হেল্পটা করো তাহলে অন্যদেরও একটু সুবিধা হবে তো তাহলে আশা করি তোমরা এই যে নতুন পোর্টালটা খুলেছে আর নিউ ক্যান্ডিডেট যারা আছে তারাও কিন্তু ওইভাবেই একশো টাকা তাদেরকে পে করতে হবে দিয়ে তারপরে বাদ বাকি প্রসেসটা করতে হবে আবার নতুনভাবে আর যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারা লগ ইন করলেই বুঝতে পেরে যাবে তোমাদেরকে চয়েস ফিল্ডটা রি করার মডিফিকেশান করার একটা জায়গা দিয়ে দিয়েছে তারপর তোমাদেরকে এরপর পরের রাউন্ডে যদি পাও পরের রাউন্ডটা আবার ফিস পেমেন্ট করে বাদ বাকিটা কাজটা করতে হবে আশা করি তোমাদের সব কিছু ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও আর আমার কিন্তু ওটা একটা রিকোয়েস্ট করলাম যে এই ক্যান্ডিডেটগুলো আমার কিন্তু একটু তোমাদের হেল্প চাই তো এটা একটু মাথায় রাখবে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমার সঙ্গে মেসেজ করো আমি পার্সোনালি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো তো আশা করি তোমাদের সব ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা আশা করি ভাল লেগেছে তোমাদের তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর অন্যান্য তোমাদের বন্ধুরা যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা তাহলে তারাও এই ইনফরমেশনে জানতে পারবে অনেকে ভুল করেছে তারা তাদের মডিফিকেশান করতে পারবে অনেকটা হেল্প পাবে তো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ